এখন থেকে দেখছেন কি তখন পূজোর সময়টা আসবেন তো পূজা কাছে আরে বাপরে এই জায়গাটা মানে এতক্ষণ আমি উঠে আসলাম জাস্ট মনে হচ্ছে আমি অথা স্বর্গে উঠে আছি তো এখানে উঠে এসে আবার আমাদেরকে ভেতর দিকে নামতে হবে ধরনের একটা থিম বানানোর মানে কি মনে হবে এটা ছিল আমরা প্রত্যেক বছর গোপালপুর সার্বজনীন দুর্গোৎসব কমিটি নতুন কিছু করার চেষ্টা করে বানানো কন্যাকুমারী সো আজ আমরা দেখাবো তোমাদেরকে সেই মুহূর্তটাই তো চলো যাওয়া যাক তো বন্ধুরা অলরেডি আমরা এসে গেছি সেই গোপালপুরে কন্যাকুমারী যে থিম যেটা বর্তমানেতে সোশ্যাল মিডিয়া গম গম করছে সেই জায়গায় আমরা অলরেডি এসে গেছি তো বন্ধুরা এই হলো গোপালপুরের ছোট্ট মাঠ এবং এই ঠিক এর পিছনেই আছে মনকরা কন্যাকুমারী মন্দিরের দুর্গাপুজোর থিমটি এবং সেই থিমে যাওয়ার আগে পূজা কমিটির সদস্য থেকে কিছু কথা জেনে নেব এই ধরনের একটা থিম বানানোর মানে কি মনে হবে এটা ছিল আমরা প্রত্যেক বছর গোপালপুর সার্বজনীন দুর্গোৎসব কমিটি নতুন কিছু করার চেষ্টা করে অভিনবত্ব আমরা যেমন বিগত বছর করেছি লোটাস টেম্পল সেই জায়গা প্রচুর লোক হয়েছে তারপর করে চক্রধাম মন্দির সেখানেও লোক হয়েছে বিগত বছর যেটা করেছিলাম এই জলের মধ্যে টাইটানিক জাহাজ আচ্ছা প্রচুর লোক হয়েছে আমরা ভেবেছিলাম যে আমার গ্রাম বাংলার মানুষেরা টাইটানিক সিনেমাটা অনেকে দেখেনি আর জাহাজও অনেক দেখেনি তো গ্রাম বাংলার অনেক আমাদের মা পিসি ঠাকুমা এরা সব হচ্ছে দেখতে এরা সব মানে দূরে যাবার মতো হয়তো কারো সক্ষমতাও নেই আর কারো আর্থিক এটাও নেই সেই জন্য আমরা ভেবেছি গ্রামের মধ্যে যদি আমরা এটা করতে পারি তাহলে আমার গ্রামের লোক সহ আমাদের আশেপাশে যারা আছে তারাও দেখতে পাবে আর সেইটা নিয়ে এই সেই চিন্তাভাবনা নিয়ে আমরা এই বছরও ঠিক সেম চিন্তাভাবনা করেছি যে কন্যাকুমারী রকটা কী অনেকেই জানেনি যে শুনেও নামও শুনিনি হয়তো অনেকে তো সেই জন্য আমরা এই চিন্তাভাবনাটা করেছি আর ভিতরে আমাদের যে প্রতিমা যেটা হয়েছে সেটা সেটার মধ্যে অভিনবত্ব আছে সেইটা আমাদের হচ্ছে মা ভৈরবীর হচ্ছে মূর্তি আচ্ছা আচ্ছা ঠিক আছে এই পূজোটা মানে আজ মানে কত মানে বর্ষ তোমার চলছে বাজেট কিরকম আছে বাজেট এবছর প্রায় 30-এর উপরে আছে তো আমরা এই সোশ্যাল মিডিয়ার মাধ্যমেই আগত দর্শনার্থী যারা দেখতে আসবেন প্রত্যেকে অনুরোধ করব যে আমাদের যে আমরা যে থিমটা করেছি সবাই আসুক দেখুক তবে আমরা জানতে আমরা বুঝতে পারবো বা আমাদের যে পরিশ্রম করছি যে আমরা আর্থিক খরচ করছি করে যেটা করার চেষ্টা করছি তবে সেটা আমাদের সার্থক বলে মনে হচ্ছে তো চলো সেখানে গিয়ে টোটাল যে কন্যাকুমারী কি সিস্টেম কি বৈশিষ্ট্য করে রেখেছে সেইটা আমি আজকে তোমাদেরকে তুলে দেখাবো ওকে তো চলো তো তোমরা যখন আসবে আর একটা কথা বলে দিই তোমরা যখন আসবে এই হচ্ছে প্রবেশ করার রাস্তা ঠিক আছে মানে এই পাশ দিয়ে প্রবেশ হবে আর বাইরের রাস্তা কোনটা সেটা তোমাদেরকে শেষে অবশ্যই দেখিয়ে দেবো সো ভিডিওটা কন্টিনিউ করতে থাকো বন্ধুরা জাস্ট তোমার কি আমি এইখান থেকে যে কন্যাকুমারী মানে সমুদ্রের মাঝে যে সুন্দর যে মানে মন্দির সেই মন্দিরের যে সুন্দর যে সিচুয়েশনটা সুন্দর যে মানে পরিবেশটা সেই পরিবেশটা যে তুলে ধরা হয়েছে সে আজ এইখানে এই গোপালপুরের সুন্দর পুকুরের মাঝে থিমের মাধ্যম দিয়ে তুলে ধরা হয় সো খুব সুন্দর লাগছে দেখো একটু তোমাদেরকে আমি দেখিয়ে দিই তো বন্ধুরা এই হচ্ছে প্রবেশ পথ আর আজকে যে থিমটা আজকে মানে সোশ্যাল মিডিয়া গম গম করছে অর্থাৎ এত জনপ্রিয় হয়ে উঠেছে সে হচ্ছে এই থিম কত সুন্দর লাগে অসাধারণ পুকুরের মাঝে গড়ে ওঠা সত্যি একটা মানে এ পুকুর বললে চলবে না 16 বিঘা জুড়ে পুকুরটা আর তারই বীজখানে গড়ে ওঠে মানে গড়ে তোলা হয়েছে এই কন্যাকুমারী থিমটিকে তো চলো এই হচ্ছে প্রবেশ পথ আরে বাপরে খুব সুন্দর খুব অসাধারণ লাগছে অসাধারণ 16 বিঘা পুকুরে পুকুরটিকে কেন্দ্র করে গড়ে তোলা হয়েছে এই কন্যাকুমারী থিমটিকে তো সাইড পারপাস যে রাস্তা রাস্তা বের করা হয়েছে এই পুকুরের সাইড কেটে সাইড করে মানে টোটালি বাঁশ দিয়ে এবং কাঠ দিয়ে যে সুন্দর করে রাস্তাটা বানানো হয়েছে দেখে বুঝতে পারছো এই হলো প্রবেশ পথ আর ওইটা হচ্ছে বাহির পথ মানে ওপাশ এপাশ দিয়ে এসে ওপাশ দিয়ে তোমরা বেরোতে পারবে সো ওই রাস্তাটা দেখাবো শেষে দেখাবো
প্রবেশপথে কত সুন্দর করে বানানো হচ্ছে। তার মানে এইগুলোতে যখন এই রাস্তাগুলো যখন লাইটিং লাগানো হবে তো মানে ভাবতে পারছি যে কতটা সুন্দর লাগবে। আরে মার দিয়া দেখো 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 সো বন্ধুরা, এই হচ্ছে পুকুর, আর এই হচ্ছে পুকুরের পার। মাই গড, কিভাবে বানানো হয়েছে সাইড দেখো। মানে কিভাবে বানানো হয়েছে শুধু একবার ইমাজিন করো যার। এই হচ্ছে রাস্তা, মানে রাস্তাটা এমনভাবে বানানো হয়েছে মানে মনে হচ্ছে না আমি আধা স্বর্গে উঠে যাচ্ছি, আর সত্যি অসাধারণ লাগছে। কাকিমা অলরেডি প্যান্ডেল দিতে চলে আসছে। কাকিমা আপনাদের বাড়ি কি এখানে নাকি? প্রতিদিন এখানে আসা হয় নাকি? না প্রতিদিন আসি, একটু দূরে আছে। আচ্ছা আচ্ছা আচ্ছা, মানে আজকে দেখতে আসছে? আরো দুদিন হয়ে গেছে। আর দুদিন ঘোরা হয়ে গেছে? আরে বাপরে, কাকিমা আরো দুদিন ঘোরা হয়ে গিয়েছে। তো বন্ধুরা, এই জায়গাটায় মানে এতক্ষণ আমি উঠে আসলাম, জাস্ট মনে হচ্ছে আমি আধা স্বর্গে উঠে আছি। তো এখানে উঠে এসে আবার আমাদেরকে ভিতর দিকে নামতে হবে। সো দেখো, নিচের দিকে নামতে হবে। নিচের দিকে নেমে এসে মানে যেখানে মেন যে প্রতিমা থাকবে, যেখানে মেন যে প্রতিমা থাকবে সেই প্রতিমা থাকা জায়গাটা হচ্ছে মেন হচ্ছে এই জায়গাটাই। চলো আমরা ওই জায়গাটায় যাবো। এই হচ্ছে রাস্তা, কতটা নিচে নামানো হচ্ছে। কাকিমাদের দেখা হয়ে গিয়েছে, ঠাকুর দেখা হয়ে গিয়েছে, ওনারা চলে যাচ্ছেন। জাস্ট ওয়াও, মানে এই জায়গাগুলো যখন লাইটিং পড়ে যাবে মানে কত সুন্দর লাগবে। জাস্ট মানে আমি চলে আসছি, প্রায় পাঁচটা বেজে গেছে, পাঁচটার উপরে আছে, অন্ধকার অন্ধকার মতো লাগছে। খুব সুন্দর লাগবে এগুলো। এখন থেকে দেখছেন কিন্তু তখন পুজোর সময়টা আসবেন তো? আরে বাপরে, মানে আপনাদের বাড়ির সামনে এত সুন্দর একটা মানে দুর্দান্ত একটা প্যান্ডেল হয়েছে, আপনাদের কিরকম মনে হচ্ছে? ভালো লাগছে না? আরে বাপরে, আরে বছর বছর হোক না, কিন্তু শুনলাম গত বছর কিবা টাইটানিক যেটা হয়েছিল, তো ওইটাতে কিরকম আপনারা উপলব্ধি করেছিলেন? বিবেকানন্দ আশ্রম একটা, বিবেকানন্দ এখানে ছিল, কিন্তু স্মৃতির উদ্দেশ্যে এটা তার যে থাকার যে ঘরটা সেটা আমরা দেখানো হয়েছে। আচ্ছা আচ্ছা, মানে এর মধ্যে জাস্ট কি এইটা ইমাজিনারি থাকবে নাকি এর মধ্যে কোনো বিবেকানন্দের স্ট্যাচু দিয়ে রাখা হবে? মানে এই যে প্যান্ডেলটা আপনারা কতদিন ধরে মানে তৈরি করছেন? এটা 3 মাস চলছে। আচ্ছা, এখানে পুকুর থেকে যে এইটা কত ফুট গভীরতা থেকে মানে করা হয়েছে এটাকে? জল হয়ে গেছে, যখন জল ছিল না, এক মানুষ চলছে, এক মানুষ, এখন 5 মানুষ, এখনো 5 মানুষ আছে, এখনো 5 মানুষ চলে আছে। তার উপর থেকে এটা করা হয়েছে, মানে টোটাল মানে আপনার অ্যাকচুয়ালি দেখতে গেলে মানে যে বাঁশ দিয়ে যে এক মানুষ যখন জলটা ছিল আরামসে, মানে একটা বাঁশ তো মানে নিচের দিকে নেমে গেছে, দুটো বাঁশ গেছে, কমে 60 ফিট। টোটাল হাইট কত হবে এটা মনে হয় এখন পর্যন্ত? মানে জল থেকে 60 ফিট উপরে আছে। জল থেকে 60 ফুট উপরে, মানে এই জায়গাটাই, মানে বন্ধুরা বুঝতে পারছো মানে জাস্ট এই জায়গাটা জল থেকে জাস্ট 60 ফুট, মানে এবার 5 মানুষ জল আছেন বর্তমানে নাকি? 5 মানুষ জল আছে, মানে 30 ফুট আর 60 ফুট, মানে 90 ফুট, মানে 90 ফুট হাইটে, মানে টোটাল যে স্ট্রাকচারটা করা আছে 90 ফুট হাইটে আছে। তো বন্ধুরা, এই হলো বাহিরপথ। এবার বলি তোমরা এখানে আসবে কিভাবে? ভালো, যদি আপনারা কেউ ঘাটালের দিক থেকে আসেন তাহলে ঘাটালের দিক থেকে দুটো পয়েন্ট, একটা হচ্ছে
মনোরপুর হয়ে কামালপুর দু নম্বর অঞ্চল গড়া হয়ে সোজা খাঞ্জাপুর এক নম্বর অঞ্চল দিকে পশ্চিম দিকে ঢালে রাস্তা গোপালপুর সোজা চলে যাবে। ভালো, যদি ঘাটাল দিকে নিমতলা দিক থেকে আসা হয় তাহলে বাবলাতলা হয়ে ঘাটাল পাঁচকুড়া রোড হয়ে বাবলাতলা হয়ে গোপীনাথপুরের উপর দিয়ে পঞ্চমী মেলা হয়ে সোজা গোপালপুর, পুরোটাই ঢালাই, সামনে একটু মাটির রাস্তা আছে। বেলেঘাট দিয়ে যদি আসে তাহলে বেলেঘাটে প্রথমে হচ্ছে ওদের একটা যা থিম করেছে ওখানে একটা সে দেখতে পাবে, ওই সিজাপুর ওইটা পিচ রাস্তা, ঠিক আছে, এদিক দিয়ে আসতে পারবে। যদি কেউ সাগরপুরের দিক থেকে আসে তাহলে ক্ষুদিরামের স্ট্যাচু ওই রাস্তাটাও ঢালাই রাস্তা, ক্ষুদিরামের স্ট্যাচু হয়ে একবারে দুবরাজ ভরতপুরের উপর হয়ে দুবরাজপুরের যে হাট আছে হাট থেকে সোজা একবারে উত্তর দিক হয়ে যে রাস্তা ঢালাই আসে একবার আমাদের গোপালপুর এসএসকে, এসএসকে থেকেই আমাদের হচ্ছে গোপালপুর হাই স্কুল পাওয়া যাবে। যদি আমাদের রামকৃষ্ণপুর থেকে যদি আসে তাহলে আমাদের হচ্ছে দুবরাজপুর থেকে আসতে পারে। আর যদি রানীচোক থেকে আসে রানীচোক গড়ের ঘাট এই খানাকুল বন্দর এইসব জায়গা থেকে তাহলে সোজা মনোরপুর বা রানীচোক যে পিচ রাস্তা ওই রাস্তা ধরে আপনার হচ্ছে কামালপুর এক নম্বর অঞ্চল, ওখান থেকে খাঞ্জাপুর এক নম্বর অঞ্চল দিয়ে সোজা গোপালপুর, এই হচ্ছে রুট। সারাদিন ঘুরে ঘুরে জাস্ট আমরা থেকে একটু দেখে একটু ভাবো যে আমাদের সারাদিন ঘুরছি, আমরা সারাদিন ঘুরে কি অবস্থা হয়েছে আজকে। তো যাই হোক, প্যান্ডেলটা অসাধারণ, মানে থিমটা যে বানানো হচ্ছে অসাধারণ থিম, দেখো দূর থেকে দেখাচ্ছি অসাধারণ লাগে, অসাধারণ। কন্যাকুমারী যে থিম বানানো হয়েছে, কথাটা যে দেওয়া হয়েছে তার নামটা দেওয়া হয় কন্যাকুমারী, সত্যি খুব সুন্দর, খুব সুন্দর লাগছে। সো যাই হোক, ভিডিওটা কেমন লাগলো তা দেখে কমেন্ট করে জানাতে ভুলো না, আর ভালো লাগলে লাইক এবং কমেন্ট করে শেয়ার করতে ভুলো না। ওকে, তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওয়।